নিজেকে জীবিত নুসরাত বলে একই বললেন কণ্ঠশিল্পী মিলা। বিনা কাপড়ে আমার শাশুড়ি দেবর মিলে বাথরুম থেকে বের করে নিপীড়ন চালিয়েছে। নিজেকে নুসরাতের সঙ্গে তুলনা করে মিডিয়ার সামনে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। মিলাকে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতন করেছিলেন তার শ্বশুর বাড়ির লোকজন। গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কণ্ঠশিল্পী মিলা এ সকল অভিযোগ করেছেন। মিলা তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত জীবিত নুসরাত আইনের কাছে দাঁড়ান দিনের পর দিন, কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনো আওয়াজ উঠবে না। দেশের আইন সুন্দর, 2 বছর হয়ে যাচ্ছে, কোর্টে উল্টা জঘন্যভাবে চিৎকার দিয়ে অপবাদ দেয়া হয় আমাকে, বিচার তো দূরের কথা, দাখিল করা খ ধারার চার্জশিট আমাকে না বুঝতে দিয়ে ক ধারায় মামলা চার্জ গঠন করা হয়, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার জানা ছিল নারী ও শিশু নির্যাতন মামলায় কোনো রকমের হস্তক্ষেপে নেত্রীর কঠোর নিষেধ রয়েছে। 3 বার আদালতের আদেশ টানা অমান্য করলে জামিন বাতিল হওয়ার কথা। 5 বার আমাকে কোর্ট নানান বুঝ দিয়ে পারমানেন্ট জামিন দিয়েছে। আমি এখন বলতেও পারি নাই শেষের দিন আমার শাশুড়ি আমার স্বামীর কথায় আমাকে কিভাবে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড় পরিহিত অবস্থায় জঘন্যভাবে টেনে আমার দেবর, তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা মায়ের সামনে 1 ঘন্টা গালিগালাজ করতে থাকে। ভিডিও কলের মাধ্যমে আমার বাবা ভাইবারে পুরোটা ঘটনা দেখেছেন। এক পর্যায়ে আমি হাত জোর করে ভিক্ষা চাই এই বলে আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে আসছিলেন, আমার গায়ে কাপড় নাই, দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন, কিন্তু এরকম অপমান করবেন না। ভিডিওটা এখনো আমার কাছে রয়েছে। আমি কি দেশের একজন শিল্পী? আজকে এটাও বলে ফেললাম, এর চাইতে কাপড় পরা অবস্থায় আমার গায়ে আগুন দিয়ে দিত। আমি যাই বললাম তাতে পুরো মিডিয়া, শিল্পীরা, আমার ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা, কাপড় ছাড়া ওই ছেলেকে রাস্তায় নামিয়ে জুতার বাড়ি দিয়ে মারার কথা, তাই কি নয়? আমার এই পোস্টটাই তো সবার শেয়ার করার কথা, তাই না? কেউ করবে না, কেউ না, কারণ আমি বেঁচে আছি। এই মিলা কেন এখনো প্রতিদিন চিৎকার করে কাঁদে? উত্তর পাও কি তোমরা? আমি দেশের জাতীয় পর্যায়ের শিল্পী, এখনো আজকেও বারবার ইউএস বাংলার এমডি কে কল দিয়েছি, কথা বলতে চেয়েছি, কেন আমার ন্যায্য বিচার তারা তাদের ক্ষমতা দিয়ে আটকে রেখে ওই কুলাঙ্গারকে চাকুরিতে বহাল রেখেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা পারিবারিক নানা ঝামেলা মিটিয়ে ফের কাজে নেমেছেন এই শিল্পী মিলা। সম্প্রতি মিলার এমন পোস্টে ফেসবুক সহ দেশের সর্বত্র চলছে কানাঘুষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।